বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার ব্যাপারে আলোচনা করতে আজ বিকেলে ঢাকায় আসছেন রিচার্ড পাইবাস আগামীকাল বিসিবির সঙ্গে বৈঠক করবেন তিনি আগেও একবার বাংলাদেশ দলের কোচিং এর দায়িত্ব পালন করেছিলেন পাইবাস দুই সালে তার অধীনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ দল সেবার পাঁচ মাস বাংলাদেশ দলের দায়িত্বে থাকেন তিনি পাইরসের অধীনে উনিশশো নিরানব্বই বিশ্বকাপে রানার্স আপ হয় পাকিস্তান এছাড়া দুই হাজার আট নয় ও দুই হাজার দশ এগারো মৌসুমে তিনি দক্ষিণ আফ্রিকা ঘরোয়া ক্রিকেটের সেরা কোচের পুরস্কার জেতেন ডেল স্টেইন মর্নি মার্কল পল হ্যারিস আলবি মার্কল ডুপ্লেসিসদের মতো ক্রিকেটারদের গড়ে তোলার পেছনে অনেক অবদান রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাবেক এই ডিরেক্টরেট